আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমি রুশনীয় হাজির হলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাংলাদেশ থেকে সবথেকে বেশি মানুষ ট্র্যাভেল করে কলকাতাতে, তো ঠিক সে কলকাতাতে আপনি মাত্র 609 টাকা, যেটি শুনেছেন আপনি ভুল শুনেননি, মাত্র 609 টাকা খরচ করে কিভাবে ঢাকা থেকে কলকাতা নিউ মার্কেট পর্যন্ত যেতে পারেন, ঠিক সে বিষয়ে আজকে আলোচনা করব। ঠিক এই ভিডিওটি দেখার পর আপনি আর এটি বলার সুযোগ পাবেন না, সবার হিসাব মিলে আমার কেন মিলে না, প্রত্যেকেরই হিসাব মিলে যাবে। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেন, প্রত্যেকেরই হিসাব মিলে যাবে। তো আর কোনো বাড়তি কথা নয়, চলুন চলে যাই মূল ভিডিওতে। তো ঢাকা থেকে কলকাতা পর্যন্ত 609 টাকা খরচ করে আপনি যেতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে বাংলাদেশ রেলওয়ে 795 এবং কি 796 নম্বর কোচ আপনাকে ব্যবহার করতে হবে, যেটি বাংলাদেশে চলছে বেনাপোল এক্সপ্রেস নামে। 796 ঢাকা থেকে চলবে বেনাপোল পর্যন্ত, সপ্তাহে 6 দিন আপনি যেতে পারবেন, এবং কি 795 চলবে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত, সেটিও একই সপ্তাহে 6 দিন, বুধবার দিন বন্ধ থাকবে ট্রেনটি। তো এই ট্রেনের ভাড়া পড়বে মাত্র 485 টাকা, ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত 485 টাকা। তো টিকিট তো আপনি কেটে ফেলেছেন 485 টাকা দিয়ে। এবার যাত্রার পালা। যাত্রা শুরু হবে রাত্রি 11:15, ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। আপনার যেটি সুবিধা হয় আপনি কমলাপুর থেকেও ট্রেনে উঠতে পারেন, আপনি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উঠতে পারেন। তবে ট্রেনে ওঠার আগে কিছু হালকা স্ন্যাক্স খাবার আপনি আপনার বাসা থেকে তৈরি করে আনতে পারেন। তো রাত্রি 11:15, আপনার অবস্থান এখন ট্রেনে, শরীরে একটু কম্পন অনুভূতি করছেন, আশেপাশে তাকিয়ে বুঝতে পারলেন ট্রেন চলতে শুরু করেছে, খুব অল্প সময়ের মধ্যেই চলে আসবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এবং কি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পরে কিন্তু আর কোনো বিরতি নেই। আপনি এই সুযোগটাতে হিসাব করতে পারেন আপনি কলকাতাতে কোথায় কোথায় ঘুরবেন, কী কী খাবেন, মূলত ট্যুরিজম নিয়ে ভাবতে পারেন কলকাতা শহর সম্পর্কে। এবং কি ভাবতে ভাবতে আপনি দেখবেন আপনার ট্রেনটি এখন আর চলছে না, থেমে আছে, আশেপাশে তাকিয়ে বুঝতে পারলেন আপনি চলে এসেছেন বঙ্গবন্ধু রেলওয়ে পূর্ব সেতু, যেটি যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু, সেটির পূর্ব পারে এখন ট্রেনটি দাঁড়িয়ে আছে। উপভোগ করতে থাকুন, অল্প সময়ের মধ্যেই এটি উঠে যাবে বঙ্গবন্ধু সেতুতে, চারিপাশটা দেখতে থাকুন। এবং কি যখনই সেতু পার হয়ে চলে যাবে তখন ফুল স্পিডের ট্রেন আবার চলতে শুরু করবে, এবং কি এই সময়টা আপনি এখন ঘুমানোর চেষ্টা করতে পারেন, বিশ্রামের চেষ্টা করতে পারেন, এবং কি বাসা থেকে যে তৈরি করে নিয়ে এসেছেন স্ন্যাক্স সেই স্ন্যাক্স খেতে পারেন। তো ঘুমোতে ঘুমোতে ঝিমোতে ঝিমোতে চলে এসেছে সকাল, ভোরে আপনি ঘুম থেকে উঠে আশেপাশে দেখলেন তখন হয়তো আপনি রয়েছেন ঝিনাইদহ অথবা যশোরের কাছাকাছি। এবার প্রয়োজন হবে আপনার একটু চা। তো চা কফি আপনি যদি খেতে চান কত টাকা খরচ পড়বে এটি নিয়েও চিন্তা করার কোনো বিষয় নেই। বর্তমানে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন কত রেলওয়ের খরচ রয়েছে তাদের খাবারের বিষয়ে, এটি বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে প্রকাশিত মূল্য তালিকা। তো গরম গরম চা হাতে খেতে খেতে আপনি সকাল 8:20 পৌঁছে যাবেন বেনাপোল রেলওয়ে স্টেশন। কোনো কারণবশত 8:20 জায়গায় 8:25-30 সময় হেরফের হতে পারে, তবে অফিসিয়ালি এদের সময় দেওয়া রয়েছে 8:20 আপনি পৌঁছে যাবেন বেনাপোলে। বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আপনি দেখতে পাবেন বিভিন্ন অটো সিএনজি এরা দাঁড়িয়ে আছে আপনার জন্যে, কিন্তু তারা আপনাকে যতরে বোকা ভাবুক আপনি কিন্তু বোকা নন, আপনি যথেষ্ট স্মার্ট, যেহেতু আপনি এই ভিডিওটা দেখে তারপরই বেনাপোল স্টেশনে অবস্থান করছেন। ভাড়া পড়বে 10 টাকা, তারা ভাড়া 20 টাকা 25 টাকা 30 টাকা যেমনটা খুশি চেয়ে আপনার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, তবে কোনো অবস্থাতে বোকামি করা যাবে না, ভাড়া 10 টাকা। 10 টাকা দিয়ে কিন্তু আমি রিসেন্টলি বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল পর্যন্ত গিয়েছি, ইমিগ্রেশন অফিস পর্যন্ত, আপনারাও খুব সহজে 10 টাকা দিয়ে যেতে পারবেন। 10 টাকা দিয়ে রাজি না হলে আপনি যদি একটু হাঁটা ধরার স্টাইল করেন সেক্ষেত্রেই রাজি হয়ে যাবে, 10 টাকা দিয়ে আপনাকে বেনাপোল ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাবে। তো বেনাপোল ইমিগ্রেশন এবং কি কাস্টমসের সামনে দাঁড়িয়ে আপনি প্রবেশ করবেন বেনাপোল ইমিগ্রেশনে, এরপর ইমিগ্রেশন এবং কি কাস্টমস দুই দেশের কাজ সম্পন্ন করবেন। তো ইমিগ্রেশন এবং কি কাস্টমসের মূলত কী কী প্রক্রিয়া হয়ে থাকে এ বিষয়ে অসংখ্য ভিডিও চ্যানেলে রয়েছে, যদি কারো দেখার ইচ্ছা থাকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, এ বিষয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে। তো শেষ হলো বাংলাদেশের কেচ্ছা, এবার শুরু হবে ভারতের কেচ্ছা।
ভারতে ইমিগ্রেশন এবং কি কাস্টমস শেষ হয়ে আপনি বের হয়েছেন, ঠিক তারপরে আপনি দেখতে পারবেন সিএনজি এবং কি অটো তারাও অপেক্ষা করছে আপনার জন্য। যদি আপনার কোনো প্রয়োজনীয় কাজ থেকে থাকে সেটি আপনি শেষ করতে পারেন ভারতীয় সেই বর্ডারে। কাজ শেষ করে আপনি সিএনজি ভাড়া ফিক্সড 50 টাকা করে ভাড়া পড়বে, তিনজন যাত্রী নেবে তারা, পিছনে অটো রয়েছে যেটি 50 কিংবা তার কিছু কমেও যাওয়া যায়। তো সেটি আর বললাম না, আপনি সিএনজি দিয়ে 50 রুপিতে 7.5 থেকে 8 কিলোমিটার রাস্তা 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বনগা রেলওয়ে স্টেশন। বনগা রেলওয়ে স্টেশন থেকে নেমে স্টেশনে উঠতেই আপনি কাউন্টার পেয়ে যাবেন, সেই কাউন্টার থেকে সংগ্রহ করবেন দমদম রেলওয়ে স্টেশনের টিকিট। যদি দমদমের টিকিট আপনি কাটেন তাহলে ভাড়া পড়বে 15 রুপি, আর যদি আপনি শিয়ালদার স্টেশনের টিকিট কাটেন তাহলে ভাড়া পড়বে 20 রুপি। তবে আপনার যাত্রা হবে দমদম রেলওয়ে স্টেশন পর্যন্ত, 15 রুপি দিয়ে সংগ্রহ করুন আপনার টিকিট। কোনো অবস্থাতেই টিকিট ছাড়া ভ্রমণ করবেন না। এই ইলেকট্রিক ট্রেন লোকাল ট্রেনগুলোতে কিন্তু কোনো প্রকার কোনো টিকিট থাকে না, তবে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই কোনো রিস্ক নেবেন না। এর আগে কিন্তু এইসব বিষয়ে ভিডিও রয়েছে, বেশ ভালো পরিমাণ জরিমানায় পড়তে হবে যদি আপনার কাছে টিকিট ছাড়া হয়। তো 15 রুপি টিকিট সংগ্রহ করে আপনার গেট দিয়ে প্রবেশের বাম দিকে তাকালেই আপনি পেয়ে যাবেন একটি ফুট ওভারব্রিজ। ফুট ওভারব্রিজ দিয়ে আপনি চলে আসবেন 3 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে অপেক্ষা করবে আপনার জন্য বনগা থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন। তো সেই টিকিটে কিন্তু কোনো প্রকার কোনো সিট দেওয়া থাকে না, যারা আগে যাবে তারাই আগে বসবে। তো আপনি গিয়ে আপনার সুবিধা মতো সিট পেয়ে যাবেন, যেটি সেখানে বসে যাবেন, ট্রেন যাত্রা শুরু করবে, আপনি এনজয় করতে থাকবেন ইন্ডিয়ার যে পরিবেশগুলো রয়েছে, গ্রাম্য পরিবেশ। একটু পরপরই দাঁড়িয়ে যাবে সেই ট্রেনটি, যেহেতু লোকাল ট্রেন বেশ কয়েকটা স্টেশনে দাঁড়াবে, তবে খুব অল্প সময়ের জন্য 10 থেকে 15 সেকেন্ড করে দাঁড়াবে প্রতিটি স্টেশনে, এবং কি আবার যাত্রা শুরু করবে। বিভিন্ন ধরনের মানুষ উঠবে নামবে, বিভিন্ন হকার উঠবে নামবে, বেশ ভালোই আপনি সময়টা এনজয় করতে থাকবেন। এবং কি আপনি যে সিটে বসে আছেন ঠিক সিটের নিচেই থাকবে আপনার ব্যাগ রাখার জায়গা, এবং কি আপনার মাথার উপরেও ব্যাগ রাখার জায়গা। বাংলাদেশ রেলওয়ে কিংবা ইন্ডিয়ান রেলওয়ে প্রতিটি জায়গায় খুব সতর্ক থাকবেন, ব্যাগ যেন আপনার খুব নিরাপদে থাকে, এবং কি আপনার মূল্যবান যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনি, এখন বর্তমানে যে ব্যাগগুলো পাওয়া যায় 250-300 টাকা করে, যেটি বুকের মধ্যে লাগানো হয়, সেই ব্যাগগুলো ব্যবহার করতে পারেন। এতে আপনার পাসপোর্ট, মোবাইল ফোন, টাকা, ডলার এগুলো বেশ নিরাপদে থাকবে। তো আশেপাশের পরিবেশ উপভোগ করতে করতে আপনি যখন চলে আসবেন দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন 1 ঘন্টা 20 মিনিট পর, তখন আপনি অ্যালার্ট হয়ে যাবেন, ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হবেন, পরবর্তী স্টেশনে আপনাকে নামতে হবে। আপনি নেমে যাবেন দমদম রেলওয়ে স্টেশন, তখন প্রচুর পরিমাণে যাত্রী নেমে যাবে, আপনি নতুন হলেও বুঝতে পারবেন আপনি চলে এসেছেন দমদম রেলওয়ে স্টেশনে। তো দমদম রেলওয়ে স্টেশনে নামার সাথে সাথেই আপনার মাথার উপরে আবার চলে আসবে একটি ফুট ওভারব্রিজ। চলে আসুন ফুট ওভারব্রিজের উপরে। ফুট ওভারব্রিজের উপরে উঠে একদম শেষ প্রান্তে হাঁটতে হাঁটতে চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মে, নেমে যান একদম নিচে। নিচে নামলেই যে কাউকে জিজ্ঞেস করতে পারেন কলকাতা মেট্রো রেলের স্টেশন, যেটি দমদম স্টেশন, দমদম স্টেশনে যাবার রাস্তা কোথায়, সেটি মাটির নিচে আপনাকে নামতে হবে। অনেকেই নেমে যাচ্ছে, আপনি সেটি দেখেও বুঝতে পারবেন মাটির নিচে যারা নামছে, আপনিও তাদের পেছন পেছন নেমে যান মাটির নিচে। এখানে নেমে আর কাউকে আপনাকে জিজ্ঞেস করতে হবে না কোনটা টিকিট কাউন্টার। বেশ ভালো পরিমাণ লম্বা লাইন আপনি দেখতে পারবেন, যদি খুব অল্প সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করা যায়। টিকিট সংগ্রহ করে নিন, 15 রুপি দিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন এস প্ল্যানেট, যেটি কলকাতা নিউ মার্কেট স্টেশন নামে পরিচিত, এবং কি পার্ক স্ট্রিট, সেটিও আপনি সংগ্রহ করতে পারবেন 15 রুপি দিয়ে। তো আপনার প্রয়োজন মতো আপনি টিকিট সংগ্রহ করে নিন। আমি সাজেস্ট করব আপনাকে এস প্ল্যানেট, যেটি নিউ মার্কেটের স্টেশন, সেটির জন্য। তো কেটে নিন, আপনাকে দেওয়া হবে একটি প্লাস্টিকের কয়েন, এরপর আপনি ব্যাগ স্ক্যান করে টিকিট স্ক্যান করে প্রবেশ করে যান। প্রতিটি মেট্রো রেল করা রয়েছে এসি, খুব ভালো সার্ভিস, সেখানেও কোনো সিট নাম্বার থাকবে না। তবে আপনি যখন মেট্রো রেলে প্রবেশ করবেন তখন খেয়াল করে নেবেন আপনি যেখানে বসছেন তার পেছনে লেখা রয়েছে কিনা নারীর সংরক্ষিত আসন, বা প্রবীণ নাগরিক 65 বছরের উপরে যাদের বয়স, কিংবা যারা শারীরিক প্রতিবন্ধী এদের কোনো সিট কিনা, তাহলে বসার একটু পরে হয়তো আপনাকে উঠে যেতে হবে। তো ভালো করে খেয়াল করে সিটটি দেখে আপনি বসে যান, আপনি এনজয় করতে থাকুন মেট্রো রেল। যদিও এখানে আপনি কোনো পরিবেশ দেখতে পারবেন না বাইরের, এটি চলে যাবে মাটির নিচ দিয়ে কলকাতা এস প্ল্যানেট বা পার্ক স্ট্রিট পর্যন্ত। তো এখানে বিভিন্ন ধরনের মানুষ উঠবে নামবে, এগুলো এনজয় করতে করতে আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এস প্ল্যানেট।
এসপ্ল্যানেড আপনি নেমে গেলেন। নেমে গিয়ে আপনার কয়েনটা ঢুকিয়ে দিলেন টিকিট বক্সের ভিতরে এবং কি কাউন্টার খুলে গেল, আপনি বের হলেন। তো আপনি যখন হাঁটতে হাঁটতে উপরে উঠে যাবেন, সেখানে আপনি চলন্ত সিঁড়ি পেয়ে যাবেন, হাঁটা সিঁড়ি পেয়ে যাবেন। তো যেভাবে আপনি উঠেন, উঠেই আপনি কিন্তু দেখতে পারবেন আপনি চলে এসেছেন দ্য সিটি অফ জয়, কলকাতার মেন শহরে। আপনার চারিপাশটা যদি তাকান এবং কি পেছন দিকটাতে যদি দেখেন, তাহলে কিন্তু কলকাতার মেন পয়েন্ট ধর্মতলা, যেখানে রয়েছে টিপু সুলতান মসজিদ, কেসি দাসের মিষ্টির দোকান, ট্রামের সেন্টার পয়েন্ট, এগুলো সব কিছু রয়েছে আপনার ঠিক মাথার পেছনেই। তো আমরা পেছন দিকে বর্তমানে তাকাবো না, আমাদের সামনে যাত্রা। ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট হাঁটবেন আপনি সামনের দিকে। তবে এই ঘড়ি দেখে আপনি আশেপাশের দৃশ্য উপভোগ করতে পারেন। কলকাতা শহরের বেশ স্ট্রিট ফুড আপনি রাস্তার পাশ দিয়ে তখন পেয়ে যাবেন, জামা কাপড়ের দোকান, বিভিন্ন দোকান আপনি পেয়ে যাবেন। ঠিক পাঁচ মিনিট হাঁটার পর আপনার গন্তব্য হবে ঘাড়ের বাম দিকটাতে। মাথা বাম দিকে ঘুরিয়ে যে রাস্তা চলে গিয়েছে, বাম দিকে চলে যাবেন, তখন আপনি চলে এসেছেন কলকাতা নিউ মার্কেট। তো কলকাতা নিউ মার্কেট আসার পর সেখান থেকেই বাংলাদেশিদের জন্য পর্যাপ্ত পরিমাণ হোটেল রয়েছে। তো সেখানে হোটেল আপনি নিয়ে নিতে পারেন আপনার ইচ্ছে মতো, কিংবা আপনি আরও হোটেল দেখতে দেখতে, পরিবেশ দেখতে দেখতে চলে আসতে পারেন মার্কোইস স্ট্রিটে, যেখানে সোহাগ কাউন্টার, কস্তুরি হোটেল, দাওয়াত হোটেল এগুলো রয়েছে, এখানে আপনি চলে আসতে পারেন। যখন আপনি মার্কোইস স্ট্রিট চলে আসবেন হাঁটতে হাঁটতে, তখন আপনি বুঝতে পারবেন আপনি বাংলাদেশ ছেড়ে গিয়ে মিনি বাংলাদেশে পৌঁছেছেন। তখন আপনার চারিপাশে প্রত্যেকেই রয়েছে বাংলাদেশি মানুষ, আপনার ভাই বোন বন্ধুরা প্রত্যেকেই আশেপাশে রয়েছে, সেখানে আর বোঝার উপায় থাকে না যে আমি অন্য কোনো দেশে, অন্য কোনো শহরে এসেছি। যাই হোক, আপনি আপনার পছন্দ মতো হোটেল নিয়ে নিতে পারেন, টাকা এক্সচেঞ্জ করতে পারেন, খাবারের দোকান পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন সেই জায়গাটাতে। তো এবার চলে আসি হিসাবের দিকটাতে। 485 টাকা ভাড়া পড়বে আপনার ঢাকা থেকে কলকাতা পর্যন্ত বেনাপোল এক্সপ্রেসে। তবে এটি আপনি স্টেশনে না গিয়ে মোবাইল থেকেও কাটতে পারেন খুব সহজে, রেল সেবা যেটি তাদের অ্যাপস রয়েছে সহজের সেখান থেকে। তবে সেক্ষেত্রে 20 টাকা আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে, তারপরে আপনি টিকিটটি সংগ্রহ করতে পারবেন। তো 485 টাকা দিয়ে যখন আপনি চলে যাবেন বেনাপোলে, বেনাপোল থেকে 10 টাকা দিয়ে চলে আসবেন আপনি বেনাপোল ইমিগ্রেশনে। এই হচ্ছে 495 টাকা বাংলাদেশি টাকা। এবার চলে আসে ইন্ডিয়ান পার্টের খরচ। আপনার 50 রুপি ছিল অটো ভাড়া, 50 রুপির পরে আপনার খরচ হয়েছে 15 রুপি দমদম পর্যন্ত, এবং কি 15 রুপি দমদম থেকে মার্কোইস স্ট্রিট, এই হচ্ছে 30 রুপি। তো টোটাল 50 এবং কি 30, এই হচ্ছে 80 রুপি। যদি বর্তমান সময়ে যে সবথেকে কম যেখানে দিচ্ছে সেখানে কিন্তু 71 পাওয়া যাচ্ছে। তো 71 করেও যদি ধরি, তাহলে আপনার বাংলাদেশি টাকায় 114 টাকা খরচ হচ্ছে। তাহলে 485 এবং কি 114, আপনি খুব সহজেই 609 টাকা দিকে বাংলাদেশে থেকে কলকাতা মেন সিটি, মেন শহর একদম নিউ মার্কেট, মার্কোইস স্ট্রিট পর্যন্ত পৌঁছে যাবেন, যেখানে বাংলাদেশের কক্সবাজার যেতে কিংবা পঞ্চগড় যেতে এর থেকে বেশি টাকা খরচ হয়। সেখানে বাংলাদেশের রাজধানী থেকে, ঢাকা থেকে আপনি চলে যাচ্ছেন কলকাতা সিটি অফ জয় মেন শহরে আপনি মাত্র 609 টাকা দিয়ে। তো আমি আজকে এত এক্সপ্লেন করলাম, অবশ্যই একটা লাইক কিন্তু আমি আপনাদের থেকে আশা করতে পারি। আজকের ভিডিওটি এতটুকু ছিল, আর বকবক করে আপনাদের মাথা নষ্ট করব না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করতে পারেন, যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিতে পারেন। আজকের মতো আপনাদের সামনে থেকে আমি রুশনীয় বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার কোনো আপডেট ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।